नमस्कार बंधुरा, रूपास रेसिपिस बेंगली चैनेले सबाई के स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज चले एसेछि सामान्य किछु उपकरण दिए एकेबारे घरोया पद्धतिते एकटी चाउमिनेर रेसिपि निये। छोटोबेलाय आमार मा आमादेर एइभाबे चाउमिन बानिये दित, स्वादटा सत्यिई एकेबारे अन्यरकम। आमरा अनेक रकम चाउमिन खेये थाकि, स्ट्रीट स्टाइले, रेस्टुरेंट स्टाइले चाउमिन, हाक्का नूडल्स, किन्तु मायेर हातेर एइ चाउमिनेर स्वाद भोला जाय ना। खूब তাড়াতাড়ি সামান্য কিছু উপকরণ দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ও জলখাবারে খুব সহজে এই সুস্বাদু চাউমিনটি বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক, একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমার মা যেভাবে চাউমিন বানাতো সেই পদ্ধতিতে চাউমিনের এই রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম চাউমিন নিয়েছি। একটু বেশি পরিমাণে জল গরম করে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এর মধ্যে চাউমিনটিকে দিয়ে 90% সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, জলটিকে ছেঁকে আলাদা করে দেব। ওপর দিয়ে কিছুটা ঠান্ডা জল দিয়ে একটু নাড়িয়ে নেব। একটি পাত্রে উঠিয়ে নিয়ে সামান্য পরিমাণ রিফাইন অয়েল মাখিয়ে নেব, একে অন্যের সাথে যাতে না জড়াই। গরম কড়াতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। প্রথমে কিছু চিনেবাদাম ভেজে নেব। চিনে বাদামটি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি 2টি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটি উঠিয়ে নিলাম। আবার কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। আলুকে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। পিস করা আলুগুলিকে ভেজে নেব। হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। কিছু রসুন কুচি দিয়ে দেব। আর দিলাম 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে হাফ চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সিদ্ধ করে রাখা চাউমিনটি তুলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ঘরোয়া পদ্ধতিতেই মায়েরা চাউমিন বানিয়ে দিত, স্বাদটা সত্যিই একেবারে অন্যরকম। এবার এর সাথে মিশিয়ে দেব ডিমের ভুজিয়া ও ভেজে রাখা চিনে বাদাম। তো রেডি হয়ে গেল আলু ও চিনে বাদাম দিয়ে তৈরি চাউমিন। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইলো।